ব্রাহ্মণবাড়িয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়েই চলেছে, বিশেষ করে সবজির দাম বেড়েছে আশঙ্কাজনকভাবে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় বিওর প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কি জানাবেন? ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কিন্তু বেড়েই চলেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কাঁচা বাজারে আমরা দেখেছি, বিশেষ করে সবজির দাম বাড়ছে কিন্তু হু হু করে। এখানে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা যেমনটি বলেছেন যে এখানকার চাহিদা যেরকম রয়েছে, একজন ক্রেতার যে চাহিদা রয়েছে 1 কেজি 2 কেজি, কিন্তু তারা অনেকেই চাহিদার তুলনায় বেশি কিনছেন বলেই এখানে একটা সংকট তৈরি হয়েছে, ফলে সবগুলি সবজির দাম কিন্তু বাড়ছে। এছাড়াও যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, ভোজ্য তেল, ডাল, চিনি, এই সমস্ত জিনিসের দামও কিন্তু বেড়েই চলেছে। কিন্তু এখানকার যে টিসিবির যে পণ্য বিক্রি করা হচ্ছে ভর্তুকি মূল্যে, এই টিসিবির এই দ্রব্যাদির কারণে কিন্তু হতদরিদ্র মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে, কিন্তু বিপাকে আছে মধ্যবিত্তরা। এখানে আমি একটু কথা বলতে চাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, যে আপনারা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখেন। ধন্যবাদ। আমরা আসলে আমরা মার্কেটে মনিটরিং করছি এবং পাশাপাশি আমরা সরকার পক্ষ থেকে ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে মালামাল বিক্রি করছি। আমরা 2 কেজি মসুরের ডাল, 2 কেজি চিনি এবং 2 লিটার তেল বিতরণ করছি। আমরা টোটাল 460 টাকা আমরা নিচ্ছি ভর্তুকি মূল্যে। এটা মার্কেটে একটু রেট একটু বেশি, বাট আমরা এর পাশাপাশি মার্কেটটাও কন্ট্রোল করার চেষ্টা করছি। আমরা মার্কেটে আবার যাচ্ছি, আমরা মনিটর করছি যেন কেউ বেশি দাম রাখতে না পারে। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 84,000-এরও কিছু বেশি লোক কিন্তু এইভাবে টিসিবির মূল্য ভর্তুকি মূল্যে কিন্তু তারা ক্রয় করতে পারছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।